হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিনিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা মানব জীবন ও ইসলাম একটি সিরিজ শুরু করতে যাচ্ছি, আর এরই অধীনে বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনার ধারাবাহিকতা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে অব্যাহত থাকবে, এবং আমরা ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। মানব জীবন ও ইসলাম অতীব গুরুত্বপূর্ণ একটি শব্দ, এর আন্ডারে বিভিন্ন বিষয় ইনশাআল্লাহ তাআলা চলে আসে, বিশেষত বর্তমান সময়ে যেসব ইসলামের প্রয়োজনীয় বিষয় আদি রয়েছে এসব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তৌফিক নিয়ে আলোচনার প্রয়াস পাব, যাতে বিভিন্ন ইস্যু সম্পর্কে জনমনে, সাধারণ মানুষের মধ্যে যেসব প্রশ্ন রয়েছে, যেসব কনফিউশন রয়েছে, অথবা জানার যে আগ্রহ এবং কৌতূহল রয়েছে, তা যেন আমরা কিছুটা হলেও নিবারণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে ইনশাআল্লাহ তাআলা যাকাত নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। যাকাতের গুরুত্ব কী, যাকাতের প্রয়োজন কী, যাকাত দিলে কী লাভ হয়, যাকাত না দিলে শাস্তি কী পরিমাণ পেতে হয়, আর এটি ইসলামের কত বড় গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, এ বিষয়টি আমরা আলোচনায় নিয়ে আসার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা ওয়া রাকউ মাআর রাকিঈন, যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, হক আদায় করে সর্বপ্রকার সুন্নাত অনুযায়ী হক আদায় করে তোমরা প্রতিটি রুকুন আদায় করো, তো নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো, ওয়ারকাউ মাআর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধভাবে নামাজ আদায় করো। অথবা এর অর্থ আরেকটি হতে পারে, যে নামাজের মধ্যে যে খুশু খুজু হওয়া প্রয়োজন তার দিকে ইঙ্গিত হতে পারে এই আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন এবং ইসলাম দিয়েছেন এর ভিত্তি হলো পাঁচটি, পাঁচটি স্তম্ভের উপর নির্ভরশীল হলো ইসলাম। ফাইভ পিলার্স অফ ইসলাম আমরা সবাই জানি, কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। তো এই পাঁচটি ভিত্তির উপর কিন্তু ইসলাম কায়েম রয়েছে। এর মধ্যে নামাজের পরেই মনে হয় যাকাতের স্থান, কারণ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, যেখানেই আপনি পবিত্র কোরআন শরীফে দেখবেন অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠা করার নির্দেশ দিচ্ছেন, আর সঙ্গে সঙ্গে যাকাতের কথা উল্লেখ করছেন বহু সংখ্যক জায়গায়। নামাজের সঙ্গে সঙ্গে যাকাতের কথা উল্লেখ করা হচ্ছে, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, যাকাত তোমরা দান করো। এর পেছনে কি রহস্য রয়েছে, এর দ্বারা আমাদের সামনে কিন্তু বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে যাকাতের গুরুত্ব কত যে বেশি। আমরা জানি যে কালিমার পর ইমান, ইমান অর্জনের পর, বিলিভ এবং ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেই বিষয়টি নামাজ। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার চোখের শীতলতা, মনের সান্ত্বনা নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছেন। কুম ইয়া বিলাল আরিহনি বিস সালাহ ও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বিলাল তুমি উঠে পড়ো এবং আজানের মাধ্যমে
নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে তুমি আমার অন্তরকে তুমি সান্ত্বনা দান করো, অন্তরের মধ্যে আমাদেরকে তুমি আরাম পৌঁছাও, আনন্দ দান করো। সুবহানাল্লাহিল আজিম। এইভাবে নামাজের গুরুত্ব উল্লেখ করা হয়েছে, কিন্তু এই নামাজের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করা আমাদের জন্য একটি চিন্তার বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে সাথে যাকাতের হুকুম কেন দিলেন। নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের শাহি দরবার, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় শাহি দরবার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরগায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে নৈকট্যে মানুষ পৌঁছে যায় নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহিল আজিম। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, উপহার দিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করলেন, সেখানে যাওয়ার পর আল্লাহ পাক তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের তোহফা, নামাজের হাদিয়া, নামাজের গিফট দান করলেন। প্রতিটি জিনিস জিবরিল আমিনের মাধ্যমে পাঠানো হলো আর আল্লাহর খাস দরবারে আরশে আজিমে সরাসরি নিয়ে গিয়ে যে হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এর নাম হলো নামাজ। আল্লাহু আকবার। আর আসলে কিন্তু আসসালাতু মিরাজুল মুমিনিন বলা হয়েছে, নামাজকে মিরাজুল মুমিনিন বলা হয়েছে। মিরাজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক এবং মূল প্রতিপাদ্য বিষয় হল আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুলাকাত, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সান্নিধ্যে অবস্থান, আল্লাহর সঙ্গে সরাসরি কথাবার্তা, আল্লাহর সঙ্গে শরফে মুলাকাত, মুলাকাতের সৌভাগ্য, কথাবার্তা বলার সৌভাগ্য, কথোপকথনের সৌভাগ্য। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন এই সৌভাগ্য দ্বারা প্রতিটি মুমিন বান্দাকে ধন্য করে থাকেন। বান্দা যখন নামাজ পড়ে তখন সে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ার পর আল্লাহ প্রতি উত্তরে বলেন, হামিদানি আব্দি। এইভাবে কথাবার্তা চলতে থাকে এবং আল্লাহর খাস দরবারে বান্দা পৌঁছে যায়। হাদিসের মধ্যে বলা হয়েছে যে সবচেয়ে নিকটবর্তী স্থানে বান্দা তখন পৌঁছে যখন সে সিজদার মধ্যে থাকে। সিজদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটে পৌঁছার একমাত্র মাধ্যম। তো এটা হলো শাহি দরবার। তো শাহি দরবারে যখন, বাদশার শাহি দরবারে, কোনো রাজার দরবারে যখন কেউ পৌঁছে তখন সে বেনিফিটেড হয়ে যায়, উপকৃত হয়ে ফেরত যায়। নামাজের সম্পর্কেও বলা হচ্ছে যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজু অবলম্বন করে, মনোযোগ সহকারে আল্লাহ ভীতির সাথে নামাজ আদায় করবে, হক আদায় করে সুন্নাত তরিকা অনুযায়ী, সুবহানাল্লাহ, যারা নামাজ আদায় করবে তাদের কথা বলা হচ্ছে যে তারা সফল কাম হয়ে গিয়েছে। সেই সব মোমিনরা সফল কাম হয়ে গিয়েছে, সাকসেসফুল হয়ে গিয়েছে। এই সাকসেস, এই সফলতা, এই সাফল্য শুধু দুনিয়ার জীবনের নয়, শুধু আখেরাতের জীবনের নয়, দুনিয়া এবং আখেরাত উভয় কালের সাফল্য বান্দা আল্লাহর শাহি দরবারে নামাজের মাধ্যমে অর্জন করে। সুবহানাল্লাহ। তো এইভাবে নামাজের মাধ্যমে আমরা দুনিয়ার সাফল্য, আখেরাতের সাফল্য, দুনিয়ার সাকসেস, আখেরাতের সাকসেস আমরা অর্জন করে থাকি। আর এই শাহি দরবার থেকে ফেরত যাওয়ার সময় দুনিয়ার শাহি দরবারগুলোর অবস্থা হলো এই, যখন কেউ কোনো বাদশাহের দরবারে, রাজার দরবারে, প্রেসিডেন্টের, প্রেসিডেন্ট হাউসে, প্রাইম মিনিস্টার হাউসে তাদের সঙ্গে দেখা করে যায়, বাদশাহের সঙ্গে যখন দেখা করে যায়, তখন এই বাদশাহের কিছু দরবানরাও বাইরে অপেক্ষায় থাকে, তাদেরকেও কিছু দিয়ে যেতে হয়, তাদেরও মনের আশা থাকে যে আমাদের বাদশাহের দরবারে, আমাদের রাজার দরবারে তুমি এসেছো, তুমি এসেছিলে, তুমি তো বেনিফিটেড হয়ে যাচ্ছ, তুমি তো উপকৃত হয়ে যাচ্ছ, তোমার অনেক লাভ অবশ্যই হয়েছে, সেটা কোন ধরনের হবে, কারো এক ধরনের, কারো অন্য ধরনের, তো যাওয়ার বেলায় আমাদেরকেও মেহরুম রাখো না, আমাদেরকেও বঞ্চিত করে যেও না, আমাদেরকেও তুমি কিছু দান করে যাও। সুবহানাল্লাহিল আজিম। আল্লাহ তাআলার কথা হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল খালকু আয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানু ইলা আয়ালিহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সকল মখলুকাত সৃষ্টিকুল আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার তুল্য, আল্লাহ রাব্বুল আলামিনের ফ্যামিলি মেম্বারদের সমান। সুবহানাল্লাহ। আর বলা হচ্ছে যে
ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানু ইলা আয়ালিহি, আল্লাহর কাছে তার মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় সেই সব লোক যারা তার মখলুকাতের প্রতি, তার পরিবার পরিজনের প্রতি বেশি দয়াশীল, বেশি অনুগ্রহকারী। সুবহানাল্লাহ। তো যদি আল্লাহর কাছে আমরা প্রিয় হতে চাই, তাহলে আল্লাহ তাআলা রূপক অর্থে সকল মখলুকাতকে, সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা বলছেন যে তারা হলেন, এই সকল সৃষ্টিকুল হলেন আমি আল্লাহর পরিবার তুল্য। আমার কাছে সেই বান্দা বেশি মায়ার হবে, বেশি মহাব্বতের হবে, বেশি প্রিয় হবে, বেশি পছন্দের বান্দা হবে, যে এই মখলুকাতের প্রতি সে দয়াশীল, দয়াবান। আল্লাহু আকবার। বলা হচ্ছে, এটা বলা হচ্ছে। তো এই যে নামাজের সঙ্গে সঙ্গে যাকাতের হুকুম দেয়া হচ্ছে, যেভাবে শাহী দরবার থেকে ফেরত যাওয়ার পথে এই দরবানদেরকেও, শাহী দরবারের চাকর নৌকর যারা রয়েছে তাদেরকে কিছু দিয়ে যেতে হয়, তাদের কিছু খেদমত করতে হয়, তাদের কিছু সেবা করতে হয়, তাদেরকেও কিছু দান করতে হয়। আর এটা তাদের দাবি যে আমাদের বাদশাহের দরবারে যেভাবে আসছো, তোমরা উপকৃত হয়ে যাচ্ছ, যাওয়ার পথে আমাদেরকেও তোমাদের কিছু দিয়ে যাওয়া উচিত। এটা দুনিয়ার বিধান, দুনিয়ার একটা রুল, দুনিয়ার একটা ট্র্যাডিশন, আর দুনিয়ার মধ্যে একটা ভদ্রজনোচিত আচরণ। আর এটা যদি কেউ না করে তাহলে দুনিয়াতেও মানুষ খারাপ পায়। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলমিনের শাহী দরবার হলো নামাজ, আল্লাহ রাব্বুল আলমিনের নিকট সান্নিধ্যে পৌঁছার মাধ্যম হলো নামাজ। সেই নামাজের মধ্যে দুনিয়া এবং আখেরাতের সাফল্য রয়েছে। মুমিন বান্দা দুনিয়ার সাফল্য, আখেরাতের সাফল্য, দুনিয়ার সাকসেস, আখেরাতের সাকসেস অর্জন করে নামাজ থেকে ফেরত যাওয়ার পথে সে যেন তার আল্লাহরই মখলুকাত, গরিব বান্দাদেরকে যেন ভুলে না যায়, আর অসহায় মানুষদেরকে যেন ভুলে না যায়। এজন্য নামাজের সঙ্গে সঙ্গে যাকাতের হুকুম দেয়া হচ্ছে যে তুমি অনেক কিছু পেয়ে আসছো, নিয়ে যাচ্ছ, অর্জন করে যাচ্ছ, যাওয়ার বেলা তুমি এইসব মখলুকাতকেও তুমি ভুলে যেও না, শারীরিক ইবাদতের সঙ্গে সঙ্গে আর্থিক ইবাদতকে তুমি ভুলে যেও না। এই জন্য নামাজ আর যাকাতের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। নামাজ থেকে মানুষ অর্জন করে, আর যাকাতের মাধ্যমে সেটা, সেই অর্জনটা শাহী দরবারের দরবান অর্থাৎ আল্লাহর গরিব মখলুকাত, গরিব মানুষ, অসহায় মানুষ পর্যন্ত সে পৌঁছে দেয়। এই জন্য হিকমত বয়ান করেছেন, রহস্য বর্ণনা করেছেন উলামায়ে কেরাম যে নামাজের সঙ্গে সঙ্গে যাকাতের হুকুম কেন দেয়া হলো। সুবহানাল্লাহ। এগুলো আমরা বুঝতে পারলে আমরা অনুভব করতে পারবো যে যাকাতের সঙ্গে সঙ্গে, নামাজের সঙ্গে সঙ্গে, নামাজের সাথে সাথে যাকাতের হুকুম কেন দেয়া হলো, আর এর মধ্যে কী রহস্য নিহিত রয়েছে। যদি এটা বুঝি তাহলে আমাদের ইমান আরও বেশি অগ্রসর হবে, আরও বেশি বাড়বে ইনশাআল্লাহ তাআলা। যাকাতের গুরুত্ব বিভিন্নভাবে কোরআন শরীফের বিভিন্ন আয়াতে এবং পবিত্র হাদিস শরীফে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। সূরা তাওবার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে তাদের মাল থেকে তুমি সদকা অর্থাৎ যাকাত উসুল করো, গ্রহণ করো, এবং তাদেরকে এর মাধ্যমে তুমি পবিত্র করে নাও। ওয়া তুযাক্কি হিম বিহা, তাদের অন্তর্জগৎ পরিশুদ্ধিত যাতে হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। ওয়া সাল্লি আলাইহিম, তাদের জন্য তুমি দোয়া করো, তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনার কারণ হবে। আল্লাহ আকবার। তো এইভাবে যাকাতের মাধ্যমে মানুষ পবিত্র হয়, মানুষ কলুষতা মুক্ত হয়, মানুষের চরিত্র পরিশুদ্ধ হয়, চরিত্র মার্জিত হয়, মার্জিত ব্যবহার, উন্নত নৈতিক রূপ মানুষের জীবনে চলে আসে। যত প্রকার নৈতিক কলুষতা, চারিত্রিক দোষ রয়েছে সেগুলো থেকে মানুষ মুক্তি পায়। যেমন মানুষের মধ্যে হিংসা রয়েছে, মানুষের মধ্যে বিদ্বেষ রয়েছে, মানুষের মধ্যে অন্যের তুলনায় বড় হওয়ার একটা আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে, মানুষ অন্যকে কষ্ট পৌঁছাতে চায়, মানুষ অন্যকে ছাড়িয়ে যেতে চায়, মানুষ অন্যকে দেখে হিংসার উদ্রেক তার মনে জন্ম নেয়, মানুষ এর পরিণতিতে শত্রুতা পোষণ করে, মানুষ অন্যকে কষ্ট পৌঁছাতে চায়, সে সেলফিস্ট হয়ে যায়, তার মধ্যে স্বার্থ চলে আসে, স্বার্থপর হয়ে ওঠে, আর দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা তার অন্তরে একেবারে বাসা বেঁধে নেয়। এই অবস্থায়
আল্লাহ যদি যাকাত এবং দান খয়রাতের মাধ্যমে মানুষের এই সব চারিত্রিক কলুষতা দূর হয়ে যায়, মানুষ অমায়িক হয়, মানুষ নম্র হয়, মানুষ ভদ্র হয়, মানুষের মধ্যে মেহরবানি এবং দয়ার গুণ জাগ্রত হয় এবং মানুষ মানবতা শিক্ষা লাভ করতে পারে, আল্লাহ আকবার, মিসকিনদেরকে যদি কেউ খাওয়ায়, অসহায় মানুষের সঙ্গে যদি কেউ সহযোগিতামূলক সম্পর্ক রাখে এবং ভালো ব্যবহার তাদের সঙ্গে করে, তাহলে মানুষের মধ্যে বড় চারিত্রিক গুণাবলী অর্জন হয়। মানুষের মধ্যে চারিত্রিক দোষ যেগুলো আছে, চারিত্রিক যেসব নষ্টামি আছে এগুলো দূর হয়, অন্তর্জগৎ পরিশুদ্ধিত হয়, হিংসা দূর হয়, বিদ্বেষ দূর হয়, শত্রুতা দূর হয়। এই যে মানুষ হিংসা করে, একজন বেড়ে গেল, আবার সে এরপরে সে স্বার্থপর হয়ে ওঠে, অন্যকে কিছু দিতে চায় না, অন্যকে কিছু খাওয়াতে চায় না, আর সব সময় নিজের জন্য সেভিং এই কথাটাই সে চিন্তা করে, গরিবের গরিবই দেখে, দুঃখী মানুষের দুঃখ দেখে তার চোখে পানি আসে না, অন্তরে কোনো প্রভাব সৃষ্টি হয় না এবং সে দান করতে চায় না। এই যে রোগগুলো রয়েছে, এগুলোকে আর্থিক রোগ আমরা বলতে পারি, বাতিনি রোগ আমরা বলতে পারি, সেই আত্মার রোগগুলো দূর হয়ে যায়, চরিত্র কলুষতা মুক্ত হয়, পরিশোধিত হয় যাকাতের মাধ্যমে, সুবহানাল্লাহিল আজিম। আজকে আপনারা দেখুন, সারা বিশ্বব্যাপী ক্যাপিটালিজমের একটা পরিবেশ আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। এই যে পুঁজিবাদ এবং ক্যাপিটালিজম, এর মাধ্যমে সমগ্র বিশ্বকে গ্রাস করে নেওয়া হচ্ছে, মুষ্টিমেয় কিছু সংখ্যক হাতে অসংখ্য অগণিত মানুষের টাকা পয়সা ধন সম্পদ সব কিছু কুক্ষিগত হয়ে আছে, জমা হয়ে আছে, একত্রিত হয়ে আছে, পুঞ্জীভূত হয়ে আছে। আজকে সারা বিশ্বের টাকা পয়সা নিয়ারলি অর্ধেক বিশ্বের সম্পত্তি প্রায় 250 মানুষের হাতে, নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে মানির ন্যাচারাল সার্কুলেশন, ন্যাচারাল সার্কুলেশন অফ মানি, টাকা পয়সার যে প্রাকৃতিক যে সার্কুলেশন হওয়া প্রয়োজন, সঞ্চালন হওয়া প্রয়োজন, সেটি কিন্তু হচ্ছে না। যেভাবে শরীরের মধ্যে, বডির মধ্যে যদি ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হয়ে যায়, তাহলে শরীরে কোথাও আপনি দেখবেন ক্যান্সার হচ্ছে, কোথাও অন্য ধরনের রোগ দেখা দিচ্ছে, টিউমার হচ্ছে, ঠিক মারাত্মক অবস্থার সৃষ্টি হচ্ছে, তখন সেই ক্যান্সারে আক্রান্ত অংশটি কেটে ফেলা এবং শরীর থেকে দূর করে ফেলা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। আজ বডিতে ব্লাডের ন্যাচারাল সার্কুলেশন যেখানে বাধাগ্রস্ত হয়, সেখানে যেভাবে ক্যান্সার রোগের জন্ম হয়, আজ অর্থনীতিতে, আমাদের ইকোনমিতে মানির ন্যাচারাল সার্কুলেশনটা বাধাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে এবং মুষ্টিমে কিছু সংখ্যক হাতে দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ ইত্যাদি কুক্ষিগত পুঞ্জীভূত হয়ে যাওয়ার কারণে আজ সারা বিশ্বব্যাপী ইকোনমিক ক্রাইসিস দেখা দিচ্ছে এবং বিভিন্ন দেশে মারাত্মক অবস্থা আমরা দেখতে পাচ্ছি। বিশ্বের কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন সাধারণ মানুষ, জনগণ মারাত্মক অবস্থার সম্মুখীন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বিশ্ব অর্থনীতির বাজার যেভাবে সংকটকাল অতিক্রম করছে সেটা বুঝিয়ে বলা সম্ভব নয়, এবং এই ক্রাইসিস নিয়ে বিশ্বের বড় বড় অর্থনীতিবিদরাও বিরাট সমস্যার মধ্যে আছেন। এর মূল কারণ হলো সুদের সিস্টেম, এই যে ইন্টারেস্টের যে সিস্টেম সারা বিশ্বব্যাপী চাপিয়ে দেওয়া হয়েছে, এবং এই ক্যাপিটালিজম, লাগামহীন ক্যাপিটালিজম, নৈতিকতা বিবর্জিত ক্যাপিটালিজম, এর কারণে হচ্ছে কি যে ধনী দিন দিন ধনী হতে চলছে, গরিব দিন দিন গরিবই হতে চলছে। আজকে এক দেশের ম্যানেজিং, একটি দেশের, একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আমাকে বলেছিলেন যে ওই দেশের 12টি ফ্যামিলি এমন রয়েছে, দুটি ফ্যামিলি যদি 2 বছরের যাকাত দিয়ে দেয়, সেই দেশের টোটাল ঋণ পরিশোধ হয়ে যাবে, কর যে ঋণ এবং করজ রয়েছে সেটা কর্জ শেষ হয়ে যাবে, আর এরপর সেই দেশের 16-17 কোটি মানুষের গরিবি, দারিদ্র বিমোচন হয়ে যাবে, সবাই ধনী হয়ে যাবে, সুবহানাল্লাহ। যদি 2 বছরের যাকাত মাত্র 2টি ফ্যামিলি আদায় করে ফেলে, এই কথাটি উনি বলেছিলেন যে এত সম্পদের পাহাড় গড়ে উঠছে। তো ইসলাম আসলে যেভাবে বিভিন্ন নদী নালা আর বিভিন্ন পানির নালা পাহাড় থেকে বের হয়, তো ঠিক এইভাবে কিছু মানুষ উপরে চলে যায় ধন সম্পদের দিক বিচারে, সে উপর থেকে যেভাবে বিভিন্ন ভাবে
বিভিন্ন নালার মাধ্যমে, বিভিন্ন ছিদ্রের মাধ্যমে, বিভিন্ন সুন্দর সুন্দর পানির ঝর্ণাধারার মাধ্যমে, নদীর রূপে, কোথাও নদীর রূপে, কোথাও খালের রূপে, কোথাও ঝর্ণাধারার মাধ্যমে উপর থেকে পানি নেমে এসে নিচের জমিগুলিকে যেভাবে আবাদ করে, নিচের জমিগুলিকে যেভাবে পানির ব্যবস্থা করে দেয় এবং সর্বত্র পানি যেভাবে পৌঁছে যায়, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও যাকাতের মাধ্যমে, ওয়াজিব সাদাকার মাধ্যমে, গোলাম আজাদ করার মাধ্যমে এবং বিভিন্নভাবে নফল সাদাকার মাধ্যমে, হাদিয়ার মাধ্যমে, সাহায্য সহযোগিতার মাধ্যমে যাকাত, বিশেষত বাধ্যতামূলক এবং আবশ্যকীয়ভাবে যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই গরিব মানুষগুলি পর্যন্ত উপর থেকে, মানে উপরের তবকার মানুষ যারা রয়েছে, উচ্চ স্তরের মানুষ যারা রয়েছে, যারা ধন সম্পদের দিক বিচারে দুনিয়াতে একটু আল্লাহ পাক উপরে যাদের অবস্থান রেখেছেন, সেই ধনী এবং উচ্চ স্তরের লোকজনের টাকা পয়সা যাতে সমাজের সর্বত্র পৌঁছে যায়, এই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন জাকাতের মাধ্যমে করেছেন। এই জাকাত যদি সঠিকভাবে, সুন্দরভাবে সারা বিশ্বের সকল ধনী মানুষ যাদের উপরই জাকাত ফরজ রয়েছে তারা যদি সুন্দরভাবে জাকাত আদায় করত, জাকাতের এই বিধান যদি সারা বিশ্ব মানবতার উপর যদি এটা প্রযোজ্য হতো, সবাই যদি এর উপর আমল করত, তাহলে দুনিয়া থেকে দারিদ্র মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়া একেবারে সম্ভব ছিল। কিন্তু আজ দিন দিন ধনী ধনী হতে চলছে, গরিব গরিব হতে চলছে, আর আজকে আমরা অর্থনৈতিক ক্রাইসিস আমরা মারাত্মকভাবে ফেস করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একখানা হাদিসের মধ্যে এই মর্মে ইরশাদ করেছেন যে কোনো জাতি যদি জাতীয়ভাবে যাকাত দেওয়া থেকে বিরত না হয় তাহলে তাদের উপর দুর্ভিক্ষ নেমে আসবে না। অর্থাৎ দুর্ভিক্ষ যদি আসে তাহলে এটা মেনে নিতে হবে যে সেই জাতি যাকাত দান করা বাদ দিয়ে দিয়েছে। আজকে ফসলের যাকাত আদায় করা হচ্ছে না, আজকে গবাদি পশু যদি তাকে পরিমাণে যাকাতের আদায়যোগ্য তাদের সেসব পশু থেকে যাকাত আদায় করা হচ্ছে না, জমিনের উপর যে যাকাত আসে, ফসলের উপর যে যাকাত আসে, উসর খেরাজ এটা আদায় করা হচ্ছে না, আর সাধারণ টাকা পয়সার যে যাকাত এটা হিসাব করে ভালো করে বুঝে শুনে আদায় করা হচ্ছে না, এর পরিণতিতে আজকে আমরা ক্রাইসিস দেখতে পাচ্ছি, আমরা সংকট দেখতে পাচ্ছি। এই যে ফুড ক্রাইসিস, দুর্ভিক্ষ, সারা বিশ্বব্যাপী ফুড ক্রাইসিস, কোথাও সেডর হামলা করছে, কোথাও ভূমিকম্প আসছে, কোথাও বন্যার দ্বারা আমরা রিস্ক থেকে বঞ্চিত হচ্ছি, এই যে আজাব সারা বিশ্বব্যাপী জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমাদের উপর আসছে, এর পেছনে একটি বড় কারণ হাদিসের ভাষ্য অনুযায়ী এটাও হওয়া একেবারে স্বাভাবিক যে যাকাত আমরা আদায় করছি না। আল্লাহ রাব্বুল আলামিন এটি বুঝার আমাদেরকে তৌফিক দান করুন। আর আখেরাতে যে কত মারাত্মক ধরনের শাস্তি হবে, কত ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে সেটা কল্পনার ঊর্ধ্বে। আল্লাহু আকবার, আখেরাতে কত বড় শাস্তির যে সম্মুখীন হতে হবে সেটা আমরা কল্পনাও করতে পারি না। আর আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়, মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, অন্তরাত্মা কেঁপে ওঠে আর অন্তর্জগৎ চিৎকার দিয়ে দেয় যদি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতখানা আমরা পড়ি আর এর অর্থের দিকে যদি আমরা একটু আলোকপাত করি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون الله أكبر الذين يكنزون الذهب والفضة جرى الشرن ورؤبو gold, silver, taka poesha, dono shampod yaknizun, jeta টাকা পয়সা ধন সম্পদ, এই স্বর্ণ রৌপ্য এগুলো জমা করে রাখে, কুক্ষিগত করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, একত্রিত করে রাখে, জমা করে রাখে। ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় দান করে না, অর্থাৎ যাকাত আদায় করে না। একখানা হাদিসের আলোকে এই পবিত্র কোরআন শরীফের আয়াতখানা যে যাকাতের সঙ্গে সংশ্লিষ্ট সম্পর্কিত তা সুস্পষ্ট। তো আল্লাহ পাক বলছেন যে যারা স্বর্ণ রৌপ্য সোনা রূপা ইত্যাদি টাকা পয়সা এইসবগুলো জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, একত্রিত এবং জমা করে রাখে আর যাকাত আদায় করে না,
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এদেরকে একটি ভয়ঙ্কর শাস্তির, মর্মন্তুদ শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। নাউযু বিল্লাহ মিন যালিক। শাস্তির কি আবার সুসংবাদ হয়? শাস্তির তো দুঃসংবাদ হয়, শাস্তির তো আর গুড নিউজ হয় না, এটা ব্যাড নিউজ হয়। কিন্তু এখানে বলা হচ্ছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এদেরকে শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন, ভয়ঙ্কর শাস্তির, মর্মন্তুদ শাস্তির, কষ্টদায়ক শাস্তির সুসংবাদ জানিয়ে দিন। নাউযু বিল্লাহি মিন যালিক। একটু উদাহরণ দিলে বিষয়টি সুস্পষ্ট হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি যে নারাজ, কত বেশি যে অসন্তুষ্ট, কত বেশি যে আপসেট, সেই আপসেটনেস, সেই অসন্তুষ্টি মারাত্মক হওয়াটা বোঝানোর জন্য এই বাচনভঙ্গি এবং এই শব্দ মালা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। যেমন এক বাবা যদি ছেলেকে দেখতে পায় যে এখনো পর্যন্ত সে ঘরে ফিরে আসেনি, বাবা আবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, স্ত্রীকে বলে যাচ্ছেন যে ছেলে যখন আসবে একটু সুসংবাদ এবং গুড নিউজ তাকে শুনিয়ে দিও যে আমি বিকেলে আসার পর ভালো করে খবর নেব। যদি মা তার ছেলেকে ফেরত আসার পর যদি এইভাবে বলেন যে তোমার বাবা বলেছেন তোমার জন্য গুড নিউজ আছে, গুড নিউজ আছে, খুব ভালো করে খবর নেবেন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে একজন সাধারণ মানুষকে যদি বাবা যদি বলতেন যে শাস্তি দেব বা উনি খুব বেশি নারাজ হয়েছেন, শুধু এই কথাটুকুই এত মারাত্মক হতো না। একটা মানে ফরমাবরদার এবং বাধ্য সন্তানের জন্য এটা কত বড় ভয়ের কারণ হবে, কত বড় চিন্তার কারণ হবে, এবং সে শোনার সঙ্গে সঙ্গেই তার অন্তর কেঁপে উঠবে যে আমার আব্বা জানি না কত বেশি যে আমার উপর নারাজ এবং অসন্তুষ্ট, সেই অসন্তুষ্টিটা এইভাবে বেশি প্রকাশ পায়। শুধু শাস্তির কথা বললে, শুধু অসন্তুষ্টির কথা বললে এত বেশি সে হয়তো ভয় পেত না, কিন্তু যদি এটা তাকে তার মা শুনিয়ে দেন যে তোমার বাবা বলেছেন তোমার জন্য গুড নিউজ আছে, সে চিন্তায় পড়ে যাবে জানি না কোন মারাত্মক শাস্তির সম্মুখীন আমাকে হতে হবে আর কত বড় অসন্তুষ্টিকে আমাকে ফেস করতে হবে। আল্লাহ আকবার। আল্লাহ পাক এই জন্য বোঝাতে চাচ্ছেন যে এর দ্বারা আল্লাহর বেশি অসন্তুষ্টি প্রকাশ পায়, এর ছাড়া এর মাধ্যমে বেশি মারাত্মক শাস্তির কথা প্রকাশ পায়, যে আল্লাহ পাক কত মারাত্মক শাস্তি যে এমন সব মানুষকে দেবেন যারা যাকাত আদায় করে না। এই জন্য বলা হয়েছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা শুধু সম্পদ জমা করে রাখে, কুক্ষিগত করে রাখে আর যাকাত আদায় করে না, তাদেরকে আপনি একটি মর্মন্তুদ ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। নাউযু বিল্লাহি মিন যালিক। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। সেই দিন স্মরণযোগ্য যেদিন এই মালকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, প্রজ্বলিত করা হবে, যে মাল থেকে যাকাত আদায় করা হয়নি আর জমা করে রাখা হয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, এই মালকে, এই ধন সম্পদকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, প্রজ্বলিত করা হবে, গরম করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, এরপর তার ললাট দেশে এই মাল দিয়ে, জাহান্নামের আগুনে দগ্ধ করার পর এই মাল দিয়ে, এই ধন সম্পদ দিয়ে তার ললাট দেশে দাগ দেয়া হবে, ললাট দেশে দাগ দেয়া হবে আর কপালে দাগ দেয়া হবে। ওয়া যুহুর ওয়া জুনুবুহুম, আর পার্শ্ব দেশে, সাইডে পার্শ্ব দেশে দাগ দেয়া হবে। ওয়া যুহুরুহুম, এবং পৃষ্ঠ দেশে দাগ দেয়া হবে, পিঠের মধ্যে দাগ দেয়া হবে। নাউযু বিল্লাহ মিন যালিক। মুফাসসিরিনে কেরাম এখানে রহস্য বর্ণনা করেছেন যে গরিব অসহায় মানুষকে দেখার পর প্রথমে মানুষ তার কপালটা একটু বাঁকা হয়ে যায়, কপালটার মধ্যে অসন্তুষ্টির ছাপ সুস্পষ্ট হয়ে ওঠে। প্রথম অ্যাকশন তার মধ্যে যেটা দেখা দেয় যে মানুষ জাকাত দিতে চায় না, অসহায় গরিব মানুষকে সাহায্য করতে চায় না, আর সে মুখ ফিরিয়ে নিতে চায় অসহায় গরিব মানুষকে দেখার পর, তার সে একটু ব্রকচিত হয় আর তার কপালে ললাট দেশে অসন্তুষ্টির যে চিহ্ন সেটা প্রকাশ পায় কপালের মধ্যে।
আল্লাহ আকবার। এরপরে সে কি করে, দ্বিতীয় পর্যায়ে সে পাশ কেটে চলে যায়, সে সাইড দিয়ে চলে যায়। তো এই জন্য প্রথম অ্যাকশন যেটা হয় গরিবকে দেখার পর, অসহায় মানুষকে দেখার পর, আল্লাহ পাক এই রহস্যের এর পেছনে রয়েছে, কার্যকর রয়েছে, এজন্য বলেছেন যে এই মালকে, এই ধনসম্পদকে জাহান্নামের আগুনে দগ্ধ করার পর ললাট দেশে কপালে দাগ দেয়া হবে এবং পার্শ্ব দেশে দাগ দেয়া হবে। দ্বিতীয় পর্যায়ে সে পাশ কেটে চলে যায়, এজন্য পার্শ্ব দেশে দাগ দেওয়ার কথা দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে। আর শেষ পর্যন্ত সে পিঠ দেখিয়ে দেয় আর মুখ ফিরিয়ে নেয়, এই জন্য থার্ডলি শেষ পর্যায়ে আল্লাহ পাক বলছেন ওয়াজহুরহুম, এবং পিঠের মধ্যে পৃষ্ঠ দেশে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক, জাহান্নামের আগুনে এই মালকে প্রজ্বলিত এবং দগ্ধ করার পর যদি এইভাবে দাগ দেওয়া হয়, আসলে এই হলো এক হেকমত। দ্বিতীয় হেকমত হলো এর দ্বারা পুরো বডিকে কভার করা হয়েছে, সারা শরীরেই দাগ দেওয়া হবে। কিন্তু এই বাচন ভঙ্গির মধ্যে বিভিন্ন ধরনের রহস্য নিহিত রয়েছে। বলা হচ্ছে যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লি আনফুসিকুম। বলা হবে এটা হলো ওই মাল, ওই ধন সম্পদ যা তুমি তোমার নিজের জন্য কুক্ষিগত করে রেখেছিলে, নিজের জন্য পুঞ্জীভূত করে রেখেছিলে, জমা এবং একত্রিত করে রেখেছিলে। হাজা, এটা হলো ওই মাল। এই দিয়ে হেইট করে, জানিয়ে দিয়ে, অবগত করে এই মাল দিয়ে দাগ দেয়া হবে। আল্লাহু আকবার। হাজা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এবারে তোমরা সেই জমা করে রাখার স্বাদ উপভোগ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইভাবে শাস্তি দেয়া হবে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। একখানা সূরা আমরা সাধারণত, এটা সব মুসলমানদেরই মুখস্ত প্রায়, আমরা পড়ি সূরা হুমাজা। এই সূরা হুমাজার মধ্যেও বিষয়টি আলোচিত হয়েছে এবং আমাদের অন্তর্জগতে কম্পন সৃষ্টি হওয়ার জন্য এটি যথেষ্ট। স্বর্ণের জাকাত অনেক মহিলারা আদায় করার সময় অনেক অলসতা দেখান, অন্যান্যভাবে দান করে ফেলেন, নফল সদকা হয়ে যায়, কিন্তু এর দ্বারা জাকাতের ফর্জ দায়িত্ব আদায় হয় না। এই ফর্জ যদি সঠিকভাবে, সঠিক নিয়মে নিয়ত করে, যদি নিয়মতান্ত্রিকভাবে যদি আদায় না হয় আর আপনি অন্য কিছু দান দিয়ে দিলেন, তাহলে আপনার ঋণ তো পরিশোধ হবে না। আপনি একজনকে মিষ্টি উপহার দিলেন, এটা নেও তোমার মিষ্টি, কিন্তু তার প্রাপ্য ঋণ রয়ে গেছে, সেটা আপনি আদায় করছেন না। এই প্রাপ মিষ্টি দিলেন, অন্য কোন আরেক দিন একটু পিঠা ছিঁড়া ইত্যাদি তৈরি করে নিয়ে গেলেন, আরো কোনো হাদিয়া আপনি তৈরি নিয়ে গেলেন, সেটা হলো নফল ব্যাপার, সেটা হলো অপশনাল ব্যাপার, এক্সট্রা এবং অতিরিক্ত একটা বিষয়, সেটি তো আপনি দিলেন কিন্তু আপনার প্রাপ্য ঋণ সেটা রয়ে গেল। তো এইভাবে একটা হিসাব করে আনুমানিক অন্যভাবে নফল সদকা ইত্যাদি আপনি দিচ্ছেন, এটা হলো গিফট এবং হাদিয়ার সমতুল্য। এর দ্বারা আপনার আরেকজনের পাওনা ঋণ কিন্তু পরিশোধ হয়ে যাবে না, বরং সে আরো নারাজ হবে যে লোকটি তার আমার পাওনা ঋণ তো দিচ্ছে না, আর কিছুদিন পর পর একটু মিষ্টি নিয়ে আমার মিষ্টি মুখ করার জন্য আমার কাছে কন্টিনিউ আসছে। তো এইভাবে একজন মানুষ যেভাবে খুশি হয় না, আল্লাহ রাব্বুল আলামিনও ফরজ ওয়াজিব ইত্যাদি দায়িত্ব থেকে যদি মানুষ গাফিল থাকে আর শুধু নফল নিয়ে যদি ব্যস্ত হয়ে পড়ে, তাহলে এর উপর সন্তুষ্ট এবং রাজি হওয়ার কথা নয়। যে সূরা সূরাতুল হুমাজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزه لمزه الذي جمع مالا وعدد يحسب ان ماله اخلد كلا لينبذن في الحطمه وما ادراك ما الحطمه نار الله الموقده التي تطلع على الافئده انها عليهم مؤصده في عمد ممدده আল্লাহ আকবার। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সর্বনাশ হোক, ধ্বংস হোক ওইসব লোকের যারা গীবত করে অথবা সরাসরি ফেস টু ফেস আরেকজনকে দোষারোপ করে অন্যকে লজ্জিত করতে চায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদাদা, এবং ওইসব লোকের জন্য ধ্বংস অনিবার্য
যারা মাল একত্রিত করে জাকাত আদায় করে না, আল্লাযী জামা মালাও জাকাত আদায় করে না, ওয়াআদ্দাদা, আর এই মালের মহাব্বাত, মালের ভালোবাসা, ধন সম্পদের ভালোবাসা, সম্পদের আসক্তি, দুনিয়ার লোভ এতই বেশি বেড়ে যায় যে সকালে একবার গুনে, বিকেলে আরেকবার গুনে, সবসময় গুনতে থাকে। অনেক মানুষ গুনতে পছন্দ করে, টাকা হিসাব হয়ে গেছে অলরেডি, এরপরে সকালে একবার গুনছে, বিকালে আরেকবার গুনছে, এইভাবে গুনতে গুনতেই আছে নিয়মিত। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাযী জামা মালাও ওয়াআদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর এই মাল একত্রিত করে, জমা করে আর গুনতে থেকে তার মনের অবস্থা এই যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাবে যে আমার এই মাল, আমার এই ধন সম্পদ আমাকে চিরস্থায়ী জীবন দান করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মাল এবং ধন সম্পদ কি চিরস্থায়ী জীবন দান করতে পারে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে যে এই মাল, এই ধন সম্পদটাকে চিরস্থায়ী জীবন দান করবে, সে আর মৃত্যুবরণ করবে না। অনেক ধনী মানুষ ধন সম্পদের একটা অহমিকা তাদের অন্তরে চলে আসে, চোখ দিয়ে পানি আসে না। এজন্য অন্তরটাকে নরম করার জন্য আল্লাহওয়ালাদের সান্নিধ্য অবলম্বন করা, আখরাতের আলোচনায় উপস্থিতি দেয়া এবং ভালো সুন্দর পরিবেশে যাওয়া, নেককার আউলিয়া আল্লাহ আখরাতের ফিকির এবং চিন্তা যাদের অন্তরে আছে তাদের কাছে যাওয়া, এটি একটি জরুরি ব্যাপার। তো সে মনে করে যে আমার এই ধন সম্পদ আমাকে চিরস্থায়ী জীবন দান করবে, মনটা এই জন্য গলে না, মন নরম হয় না, একেবারে পাষাণ হৃদয়েরা। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ পাক বলছেন যে কাল্লা, কখনো নয়, কখনো নয়, কাল্লা, লায়ুম্বাযান্না ফিল হুতামা, অবশ্য অবশ্যই এদেরকে হুতামার মধ্যে নিক্ষিপ্ত করা হবে, হুতামায় নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ আকবার! এই যে হুতামার কথা উল্লেখ করা হয়েছে, হুতামা বিষয়টি আল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের বাচন ভঙ্গি, পবিত্র কোরআনের বর্ণনা শৈলী, বাচন ভঙ্গি কত যে অলৌকিক, আল্লাহ আকবার, আর কত যে অ্যাকশন এর দ্বারা হয় এফেক্টিভ, তা আমরা চিন্তা করে বের করতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন কোন ভাষায়, কোন বাচন ভঙ্গিতে বিষয়টি বুঝাতে চেয়েছেন, এর দ্বারা দিনের দাওয়াতের অনেক তরিকা এবং নিয়ম আমাদের সামনে চলে আসে। সে যাই হোক, সেই বিষয়টি যেহেতু আলোচনার বিষয় নয়, এই জন্য আমি বলছ কাল্লা লায়ুম্বাযান্না ফিল হুতামা, যে কখনো এমন নয় এই মাল তাদেরকে চিরস্থায়ী জীবন দিতে পারবে না, লায়ুম্বাযান্না ফিল হুতামা, অবশ্যই এদেরকে নিক্ষেপ করা হবে হুতামায়। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন কি যে হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুওকাদা, এরপর হুতামার ব্যাখ্যা বলা হচ্ছে। আল্লাহ পাক বলে দিতে পারতেন যে হুতামা অর্থ হলো এই, না বলে মধ্যখানে জিজ্ঞাসা করছেন, অ্যাটেনশন আপিল করছেন, মনোযোগ আকর্ষণ করছেন, অন্তরটাকে আবার সজাগ করে দিচ্ছেন, কথার গুরুত্ব বুঝাতে চাচ্ছেন যে হে নবী আপনি জানেন কি হুতামা কত ভয়ঙ্কর জিনিস, কত মারাত্মক জিনিস, যে হুতামার মধ্যে নিক্ষেপ করার কথা বলা হয়েছে পূর্ববর্তী আয়াতে, পূর্ববর্তী আয়াতের অংশে, যে নারুল্লাহ, সেই হুতামা কি জিনিস হে নবী আপনি কি জানেন? এই জন্য অ্যাটেনশন আপিল করা এটিও দাওয়াতের একটি নিয়ম। পরবর্তী আয়াতে বলা হচ্ছে এই হুতামার অর্থ যে নারুল্লাহিল মুওকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত করা আগুন, আল্লাহর জ্বালানো আগুন, এটা দুনিয়ার মানুষের জ্বালানো কোনো আগুন নয়। দুনিয়ার মানুষ এটাকে প্রজ্বলিত করেনি যে ফায়ার ব্রিগেডের আমলা এসে এটাকে বন্ধ করে দেবে, পানি এই আগুনকে নিভিয়ে ফেলতে পারবে, মাটি এই আগুনকে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে, ফায়ার ব্রিগেডের আমলা এসে এটাকে শেষ করে দেবে, বন্ধ করে দেবে, এমন আগুন নয়। এটা মানুষের প্রজ্বলিত করা আগুন নয়, নারুল্লাহিল মুওকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন, আল্লাহর প্রজ্বলিত করা আগুন। নারুল্লাহিল মুওকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা হলো ওই আগুন, যে আগুন মানুষের একেবারে জিগর এবং অন্তর আর দিলটাকে পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে ফেলবে। আল্লাহু আকবার! নারুল্লাহিল মুওকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, দেখেন দিলকে জ্বালিয়ে ফেলবে, অন্তরগুলোকে, জিগরকে,
জ্বালিয়ে ছাই খায় করে ফেলবে। এটা কেন বলা হলো? দুনিয়ার জীবনে আগুন মানুষকে জ্বালাতে পারে, কিন্তু শরীরের চামড়া জ্বলার সাথে সাথে কষ্ট এতই বেশি হয় যে এই চামড়ার সম্পর্ক অন্তর্জগতের সাথে, দিলের সঙ্গে এত স্ট্রং, এত দূরে হওয়া সত্ত্বেও এই যে দূরবর্তী সম্পর্কটাও এত প্রবল যে চামড়া জ্বলার কষ্ট অন্তর্জগৎ আর সহ্য করতে পারে না, জান বের হয়ে যায়, প্রাণ বের হয়ে যায়, মানুষ মারা যায়। তো চামড়া জ্বলার কষ্ট এত ভয়ঙ্কর, এত সিরিয়াস যে চামড়াটা, স্কিনটা জ্বলতে না জ্বলতেই, স্কিন হলো দিল থেকে সবচেয়ে বাইরের অংশ, সবচেয়ে দূরবর্তী অংশ, সেই দিলের সঙ্গে স্কিনের এত দূরবর্তী সম্পর্ক হওয়া সত্ত্বেও শুধু স্কিন জ্বলার কষ্টই এত ভয়ঙ্কর, এত মারাত্মক, এত বেশি যে স্কিন জ্বলতে না জ্বলতেই মানুষ মারা যায়। এখন চিন্তা করুন যে স্কিন জ্বলার কষ্ট যদি এত বেশি হয় যে মানুষ মারা যায়, মৃত্যুমুখে পতিত হতে হয়, তাহলে স্কিনের পরে যে গোস্ত আসে, সেই গোস্ত জ্বলার কষ্ট তো মানুষ ফিল করতে পারছেই না, মানুষের আগে মারাই গেল, আর সে গোস্ত জ্বলার কষ্ট যে আরো কত গুণ বেশি হবে, আর এরপরে যে হাড্ডি বা হাড় আসে, এই হাড় জ্বলার কষ্ট যে আরো কত বেশি হবে, আর এরপরে এগুলো জ্বলতে জ্বলতে গিয়ে যদি দিল, সরাসরি দিল এবং অন্তরটা, হৃদয়টা, এটি যদি নিজে জ্বলার কষ্ট কত যে বেশি হবে সেটা তো চিন্তাও করতে পারবে না কেউ কোনোদিন। দুনিয়াতে মৃত্যু আছে বলেই স্কিন জ্বলার কষ্ট মানুষ বরদাস্ত করতে পারে না, যেজন্য মানুষ মারা যায়, কিন্তু আখেরাতের কথা বলা হয়েছে যে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে যাওয়ার পর এমন এক অবস্থা হবে যে মানুষ সেখানে জীবিত যেন থাক নয় এবং মৃতও নয়। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মৃত্যুকে শেষ করে দেয়া হবে, কষ্টের পর কষ্ট তো হবেই, লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে, কিন্তু মৃত্যু আর দেখা দেবে না। মৃত্যু যদি এসে দেখা দিয়ে দিত তাহলে সেই কষ্ট মনে হয় লাঘব হতো, শেষ হয়ে যেত। মানুষ আক্ষেপ করবে যে মৃত্যুও তো আর আসবে না, শরীর জ্বলবে, বডি জ্বলবে, হার্ট জ্বলবে, কিন্তু মৃত্যু এর পরে আবার আসবে না, বডি যেমন আগের মতো ছিল সেরকম হয়ে যাবে, আবার বডি জ্বলার কষ্ট। এখন স্কিন জ্বলার কষ্টই যদি এত বেশি হয়, যে কষ্ট দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো শুধু স্কিন জ্বলার কষ্টই তুমি অনুভব করতে পারবে, এর চেয়ে বেশি করার আর সুযোগ নেই, তুমি মৃত্যুমুখে পতিত হয়ে যাবে, মারা যাবে, আর এরপরে গোস্ত জ্বলার কষ্ট যে কত মারাত্মক, কত বেশি, সেটা হয়তো বুদ্ধি দিয়ে অনুভব করতে পারবে, কিন্তু নিজে উপভোগ করার আর এই শাস্তি ভোগ করার মতো সুযোগই নেই দুনিয়াতে। আর হাড় জ্বলার যে কি পরিমাণ কষ্ট, আর এই সবগুলো অংশ জ্বলতে জ্বলতে শেষ পর্যন্ত হাড় জ্বলার কষ্ট, অন্তর জ্বলার সরাসরি কষ্ট যে কত মিলিয়ন গুণ বেশি হবে, সেটা এই দুনিয়ার যে কাউকে এই আক্রমণ করা হয় তাহলে সেই পরিমাণ কষ্টকে অনুভব করতে পারবে না। দোজখের আগুন, জাহান্নামের আগুন এতই ভয়ঙ্কর যে সেখানে সেটা আল্লাহর প্রজ্বলিত করা আগুন, সেই আগুন দিয়ে মানুষ হাড় জ্বলার কষ্ট একদিন অনুভব করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা বলা হচ্ছে, কেউ মনে মনে ভাবতে পারে যে আমি তো পলায়ন করে চলে যাব, দ্রুত পলায়ন করে কোথাও আত্মরক্ষা করে ফেলবো, জেল ভেঙ্গে যেভাবে কোনো অপরাধী চলে যায়, হায় হায়। আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহ যে নারুল্লাহিল মুকদা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, এটা পরিবেষ্টিত আগুন, কেউ বের হতে পারবে না, চতুর্দিক থেকে এটা বেষ্টন করা আছে, এখান থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। আর এটা যে দরজা ভেঙ্গে চলে যাব, ওয়াল ভেঙ্গে চলে যাব, তাও হবে না। ফি আমাদিম মুমাদ্দাদা, অনেক লম্বা লম্বা ফিলার, ভীম দিয়ে দরজাগুলোকে আটকে দেওয়া হয়েছে, এটা বোঝানোর জন্য যেভাবে আগে দরজার একটা, আমাদের গ্রাম্য ভাষায় আমরা বেন্দা বলি, প্রত্যেকটা দরজার মধ্যে এরকমভাবে একটা বসিয়ে দেওয়া হতো, আর এটা যত শক্ত হয় চোর এসে যাতে দরজা ভাঙতে না পারে, ভেতর দিক থেকে একটা বড় ওয়ার্ডের কোনো একটা বড় টুকরা লাগিয়ে দেওয়া হয়। তো এইভাবে বলা হচ্ছে যে এটা হলো, এটা অনেক লম্বা লম্বা স্তম্ভ এবং পিলার আর ভীম দিয়ে এইসবগুলো বন্ধ করে রাখা হয়েছে, সেটা খুলে যাওয়া আর পলায়ন করা
কারো পক্ষে সম্ভব নয়। এই হলো যাকাত আদায় যদি কেউ না করে তাহলে তার শাস্তি, আখিরাতের জীবনে শাস্তি, দুনিয়ার জীবনে দুর্ভিক্ষ আসা, সেটিও আমাদের নিয়তি। যদি আমরা যাকাত আদায় না করি আমাদের জীবনে অশান্তি নেমে আসে, আল্লাহর আজাব নেমে আসে যদি আমরা সত্যিকার অর্থে আমরা যাকাত আদায় না করি। এছাড়া আমরা বিপদ আপদ, বালা মুসিবত ইত্যাদি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো যদি আমরা সত্যিকার অর্থে যাকাত যদি আমরা আদায় করতে পারি। যেমন হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হাসসিনু আমওয়ালাকুম বিজ্জাকা ওয়াদাউ মারদাকুম বিসসাদাকা ওয়াস্তাকবালু আমওয়াজাল বালাই বিদ্দুআই ওয়াত-তাদাররু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের মালের হেফাজত করো, সংরক্ষণ করো যাকাতের মাধ্যমে। আল্লাহু আকবার! মাল এবং ধনসম্পদকে সংরক্ষণ করো যাকাতের মাধ্যমে। ওয়াদাউ মারদাকুম বিসসাদাকা, এবং রোগী রোগাক্রান্ত যেসব মানুষ, বিমার মানুষ, তাদের ঔষধ করো, চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। ওয়াস্তাকবালু আমওয়াল আমওয়াজাল বালাই ওয়াদ-দুআ বিদ-দুআই ওয়াত-তাদাররু। আর তোমরা বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন বালা মুসিবতকে তোমরা ওয়েলকাম জানাতে পারো দোয়ার মাধ্যমে, তদর্রুয়ের মাধ্যমে, আল্লাহর সামনে আহাজারি করার মাধ্যমে। আল্লাহর সামনে যদি তোমরা আহাজারি করতে পারো, দোয়া করতে পারো কায়মনো বাক্যে, তাহলে এর মাধ্যমে তোমরা অনেক বিপদ আপদকে তোমরা স্বাগত জানাতে পারো। ইনশাআল্লাহ এর দ্বারা এর সুরাহা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। এই হলো যাকাতের গুরুত্ব দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের বুঝার তৌফিক দান করুন। এবারে আমি শুধু একটি কথা আপনাদের সামনে বলতে চাই যে এই যাকাতের গুরুত্ব আমরা বুঝলাম, আর এই যাকাতের মাসআলা মাসাইল যদি সঠিকভাবে আমরা না জানি তাহলে এটা হবে আমাদের জন্য অনেক বড় দুঃখের কারণ। আর বর্তমান সময়ে অন্তত ব্রিটেনে, ইউরোপে, পশ্চিমা বিশ্বে, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছাড়া পশ্চিমা বিশ্বে যেসব মুসলমানগণ বসবাস করে থাকেন তাদের প্রায় সকলের জন্যেই যাকাতের মাসআলা মাসাইল সম্পর্কে ওয়াকিব হাল থাকা অতীব জরুরি। আর পাঁচ স্তম্ভের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ স্তম্ভ, আর নামাজের সঙ্গে একত্রিত করে আল্লাহ পাক যাকাতেরও হুকুম দিয়েছেন। যাকাত আদায় না করলে দুনিয়ার জীবনে কত ধরনের বিপর্যয় নেমে আসে, কত ধরনের শাস্তির সম্মুখীন হতে হয়, আখেরাতে গিয়ে কত মারাত্মক জাহান্নামের শাস্তি আমাদেরকে বহন করতে হবে আর শাস্তির সম্মুখীন হতে হবে। এই সব কিছু জানা সত্ত্বেও আজকে একটি দুঃখজনক হলেও একটি তিক্ত সত্য হলো যে নামাজের মাসআলা মাসাইল ছোট একটি বাচ্চাও হয়তো অনেক কিছু বলে ফেলতে পারবে যে ওজুর মধ্যে ফর্জ কয়টি, সুন্নত কি, ওজুর তরিকা কি, নিয়ম কি, আর নামাজের মধ্যে ফর্জ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নত কি কি কি, আর নামাজ পড়ার নিয়ম এবং তরিকা কি, সেই সম্পর্কে একটা অবগতি রয়েছে। কিন্তু যাকাতের মাসআলা মাসাইল একেবারে অনুমান ভিত্তিক মানুষ আদায় করে থাকে। যাকাত অনুমানের উপর ভিত্তি করে মানুষ যাকাত আদায় করে থাকে। যাকাতের মাসআলা মাসাইল পরিপূর্ণরূপে এই সম্পর্কে অবগত এমন লোকের সংখ্যা খুবই কম পাবেন। এমনকি অনেক আহলে ইলম রয়েছেন, তাদের সামনেও কিন্তু অনেক মাসআলা সুস্পষ্ট নয়। বিশেষত আমি বলবো যে বর্তমান সময়ে অনেক নতুন সৃষ্ট মাসআলা মাসাইল আমাদের সামনে সুস্পষ্ট পরিদৃষ্ট হচ্ছে। ফর এক্সাম্পল, শেয়ারজের যাকাতের মাসআলা কি, শেয়ারস কয় প্রকার এবং কোন শেয়ারজের উপর যাকাত কিভাবে আদায় করতে হবে। একই সাথে আপনি দেখুন বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্যের একটা বিরাট বিস্তৃত ময়দান সামনে চলে এসেছে। দেশে বিদেশে বিভিন্ন কোম্পানির মাধ্যমে শেয়ার হোল্ডার হয়ে মানুষ আছে। তো এইসব ব্যবসার উপর যাকাত কীভাবে আসে, ঋণের বিভিন্ন প্রকার সামনে চলে এসেছে, নতুন নতুন প্রকার আমাদের সামনে। তো পাওনা ঋণ একটা রয়েছে, আমরা যাকে প্রাপ্য ঋণ বলতে পারি, দেনা ঋণ একটা আছে যেটাকে আমরা বলতে পারি পরিশোধযোগ্য ঋণ, আমি অন্যকে দেব, অন্যজন পাবে, আর আমার একটা পাওনা ঋণ আছে, অন্যজন দেবে এবং আমি পাব। সেই পরিশোধযোগ্য ঋণ এর উপর যাকাত কীভাবে আদায় করতে হয়, পাওনা ঋণের ব্যাপারে যাকাতের বিধান কি,
বিরাট অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, গুরুত্বপূর্ণ অনেক মশালা মশাইল রয়েছে। জাকাতের হিসাব আমি কিভাবে করব, নিসাব কাকে বলে, নিসাব হলো ওই পরিমাণের নাম যে পরিমাণ কারো হাতে হাতে থাকলে পরে জাকাত ফর্জ হয়, তো কার উপরই বা জাকাত ফর্জ হয়, কোন কোন মালের উপর জাকাত ফর্জ হয়, কয় প্রকার সম্পদের উপর জাকাত ফর্জ হয়, আর কোন দাম আমি ধরব, কেনার দাম না বিক্রয়ের দাম না বর্তমান মার্কেট ভ্যালিউ, এই ব্যাপারে বিরাট কনফিউজন রয়েছে। জাকাতের নিসাবের উপর বছর অতিবাহিত হতে হয় একটি শর্ত, এই শর্তের মর্ম কী, অর্থ কী, এই সবগুলো বিষয় কিন্তু অনেক মুসলমানের জন্য একটি চিন্তার কারণ, জানার বিষয়। এই জন্য আমাদেরকে জাকাতের মাসআলা মাসাইল ভালো করে জানা আর এর জন্য কিছু সময় দেয়া আমি মনে করি অতীব জরুরি একটি বিষয়। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা যাকাতের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব, তখন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। হযরতে আলকামাহ রাদিয়াল্লাহু আনহু থেকে আর একখানা বর্ণনা রয়েছে, সেটিও আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই, যাতে এই অংশে আমরা অন্তত যাকাতের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে মোটামুটি আলোচনা আমাদের সামনে চলে আসে। হযরতে আলকামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে أنهم أتوا رسول الله صلى الله عليه وسلم فقال لنا النبي صلى الله عليه وسلم إن تمام إسلامكم أن تؤدوا زكاة أموالكم. حضرت علقمة بولين যে আমাদের একটি দল যখন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমাদের ইসলাম তখন পরিপূর্ণ হবে যখন তোমরা জাকাত তোমাদের মাল থেকে সম্পদ থেকে তোমরা আদায় করবে। তো ইসলামের পরিপূর্ণতা জাকাত আদায়ের উপর নির্ভরশীল, তো এই জন্য এটি একটি ফাইভ পিলার্স অফ ইসলামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি পিলার। আল্লাহু আকবার। এইভাবে জাকাতের গুরুত্ব বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। একখান হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أديت الزكاة فقد قضيت ما عليك ومن جمع مالا حراما ثم تصدق به لم يكن له فيه أجر وكان إصره عليه. حضور صلى الله عليه وسلم إرشاد كورين جكن تمي شمبتك زكاة أدا كورد بي تكن تمار برج حق واجب چلو تا তোমার পক্ষ থেকে আদায় হয়ে গেল, এরপরে যেটা সেটা হবে নফলের স্তর সেটা হবে। আর যে মানুষ হারাম তরিকায় সুদ ঘোষ ইত্যাদি মাধ্যমে সে মাল জমা করবে আর এর থেকে সদকা করবে, এমন সদকার কোনো সওয়াব নেই। আর এই হারাম উপার্জনের তার উপর একটা শাস্তিও রয়েছে, দুনিয়ার জীবনেও একটা বিপর্যয়ের জন্য চলে আসবে। অন্য একখানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একখানা হাদিসের মধ্যে এসেছে যে কোনো মালের মধ্যে যদি সদকা এসে ঢুকে পড়ে, তাহলে সেই মালে বোঝা গেল কিছু হারাম মাল অবশিষ্ট রয়ে গেছে। অর্থাৎ মানে ঢুকে পড়ার অর্থ এই যে কেউ জাকাত আদায় করার ছিল, সে এই জাকাত আদায় করেনি, তাহলে এই মালটা তার সাধারণ মালের মধ্যে থাকাটা হলো নাজায়েজ, হারাম। বোঝা গেল তার মালের মধ্যে হারাম মালের সংমিশ্রণ রয়েছে, সে আদায়যোগ্য ফর্জ পর্যায়ের জাকাত কিন্তু সে আদায় করেনি, এই জন্য তার উপর হাদিসের মধ্যে বলা হচ্ছে যে এর দ্বারা তার মালের উপর বিপর্যয় নেমে আসবে। ইল্লা আহলাকাতহু মা খালাততি সাদাকাতু মালান কত্তু ইল্লা আহলাকাতহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সদকার মাল অর্থাৎ জাকাতের মাল যদি অবশিষ্ট থেকে যায় আর সেটা সঠিকভাবে সুন্দরভাবে হিসাব করে সঠিক জায়গায় যদি পরিপূর্ণভাবে আদায় না করা হয়, তাহলে সদকার মাল ওয়াজিব সদকা অর্থাৎ জাকাতের মাল তার মালের মধ্যে বাকি থেকে গেল, আর এই মাল বাকি মালকে বাকি ধনসম্পদকে ধ্বংস করে ছাড়বে। আজ যে অনেক সময় মুসিবত আসে, বিপদ আসে, বিপর্যয় আসে, ফুড ক্রাইসিস আসে, ধনের উপর ধস নামে মারাত্মকভাবে, এটা কোন কারণ এক্স্যাক্টলি কারণ তো আমরা বলতে পারবো না কারো ব্যাপারে, কিন্তু সাধারণত
এটা বুঝে আসে যে আমরা যাকাত সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে আদায় করছি না, এজন্য অনেকের মালের উপর এমন মুসিবত আসাটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন মাসআলা বুঝে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আমরা পরবর্তী পর্বে ইনশা আল্লাহ তাআলা জরুরি মাসআলা মাসাইল, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেই ইম্পর্টেন্ট পার্ট, গুরুত্বপূর্ণ যে অংশ, সেই অংশটি নিয়ে ইনশা আল্লাহ তাআলা পরবর্তী পর্বে আমরা আসছি। এখন যাকাতের গুরুত্ব, যাকাতের তাৎপর্য এবং যাকাতের আদায় করলে কি ফায়দা, আদায় না করলে কি ক্ষতি, দুনিয়ার জীবনে কি ক্ষতি ভোগ করতে হবে আর আখেরাতে আমাদেরকে কত মারাত্মক ক্ষতি এবং শাস্তির সম্মুখীন হতে হবে, সে নিয়ে আমরা আলোচনা করলাম। কিন্তু যাকাতের মাসআলা মাসাইলের পার্ট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট পার্টটা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ তাআলা দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।